আপনার এখানে দেখতে পাচ্ছেন 701 পিভিটি 701 এই এখন নতুন মডেল করে দিয়েছে, ঠিক আছে। বক্সে এখন দেখুন পুরো নতুন করে দিয়েছে পুরো। এখানে সিরিয়াল নম্বর থাকে, এখানে কোম্পানি প্রাইস লিস্ট সব সব থাকে, এখানে দেখতে পারেন আপনার সার্ভিস সেন্টার নম্বর, প্রাইস দেওয়ানো থাকে, MRP, আর অ্যাম্প্লিফায়ারের মধ্যে কী কী ফাংশন আছে পুরো এখানে আছে। 750 ওয়াট RMS আউটপুট আছে, 2-4 ওমস 70/100 ভোল্ট আউটপুট লেভেল LED আপনার আছে, 4 স্পুলিং আছে, 3-ওয়ে টোন কন্ট্রোল, হর্নও এখানে এই সবচেয়ে ভালো আছে আপনার হর্নও চালাতে জন্য, স্পিকারও চালাতে জন্য। আর এখানে ইনপুট আছে 1 KV টু 10 KV ওমস আছে, প্রোটেকশন AC সার্কিট ব্র্যাকেট আছে, পাওয়ার সাপ্লাই আছে 200 ভোল্ট 50 HN সব আছে, পুরো ফাংশন ওয়েট ওয়েট আছে কত এসব দেখুন, পুরো প্যাকিংয়িং আছে। এখানে আছে কলকাতা অরিজিনাল স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার আছে। আনবক্সিং করো বাবু, আজকে তো সানডে ছিল, দাদা এসে বলেছিল, দাদা আমাকে আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে মাল লাগবে, অনেক এমার্জেন্সি আছে, কালকে হোলি আছে, হোলির জন্য আমাকে মাল লাগবে, অনেক এমার্জেন্সি ছিল। তাহলে আমার দেখুন দোকানটা আজকে বন্ধ আছে, তাহলে দাদাকে আমি গুডাউন থেকে মাল খুলে দাদাকে মাল দিলাম। আপনাকে দাদা কেমন লাগলো আমার সার্ভিসটা? ভালো লাগে, তোমার সার্ভিস খুব ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আমরা এসেছি নেপালগঞ্জ হাট, হ্যাঁ, কবরডাঙ্গা নেপালগঞ্জ হাট, ওখান থেকে আমরা আসছি। আর দাদা তোমার সত্যি খুব ব্যবহার ভালো, আমাদের অনেক কম রেটে তুমি করে দিয়েছো, আর এমনকি দোকান বন্ধ থাকা অবস্থায় তুমি আমাদের মালটা করে দিয়েছো। এইভাবে আপনি অন্য অন্য জায়গায় অনেক ট্রাই করলেন, আপনার কথা আমরা মার্কেট ঘুরেছি, ঘুরে এসে আজকে তো সানডে থাকে না, রবিবার আপনার সব মার্কেট পুরো বন্ধ থাকে। দাদা অনেক রিকোয়েস্ট করলো কি দিয়ে দাও, আমি বললাম ঠিক আছে, দাদা এসেছে বললো আমাকে কালকে দরকার ছিল, আমি করে দিলাম। সামনে ফ্রন্টে করো, এই দেখুন এটা হলো আপনার স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার PVT 710 এই মডেল, আপনার তো সব জানেন স্ট্রেঞ্জার কত ফেমাস অ্যাম্প্লিফায়ার আছে। এটা আপনার ট্রিবল জন্য আছে, মিড জন্য আছে, বেস জন্য আছে, এটা ভলিউম জন্য আছে, এই পুশ আছে, মানে স্পিকার চালাতে জন্য আপনার পুশ করুন, স্পিকার চালাবেন তো বক্সে চালাবার জন্য, আর চোঙ্গা চলাতে জন্য পুশ করে দিন, চোঙ্গা চলবে। এটা ব্যাক, এটা ব্যাক করুন, পিছনে করুন বাবু, ব্যাক সাইড করো, ব্যাক, এই দেখুন ব্যাক সাইডে দেখে নিন, এসি আছে, এই সিরিয়াল নম্বর আছে, স্ক্যানও করতে পারেন এখান থেকে নিয়ে। এটা আপনার অক্সাইড হলো, স্পিকার আউটপুট হলো 4টো, চোঙ্গা জন্য হরন জন্য এটা হলো, ইনপুট হলো, আউটপুট হলো, লাইন জন্য হলো, খুব ভালো অ্যাম্প্লিফায়ার, নতুন পুরো মডেল দেখুন কত মানি আছে, সুন্দর দেখতে। মুছেন করো বাবু, দাদা এই দুটা রোবো 15 ইঞ্চি 300 ওয়াট স্পিকার নিলে, Q1 T2 নিয়েছে। আপনার আপনার সার্ভিসটা কিরকম লাগলো পুরো একটু দুবার? আপনার সার্ভিস সত্যি খুব ভালো, আমার ইউটিউব আমার নিজের ইউটিউব এসকে ইলেকট্রনিক্সের চ্যানেল দেখেছি, ছিল দাদা সাবস্ক্রাইব করেছিল, দাদাকে ডিসকাউন্টও দিলাম, খুব মানে আমার যত হলো আমি অত দাদাকে করলাম, ভালো লাগলো না দাদা? একদম প্লে করে চালিয়ে আমাদেরকে বলবেন এটা রিপোর্ট কেমন হচ্ছে, খুব ভালো অ্যাম্পলিফায়ার, ধন্যবাদ আসতে এসকে ইলেকট্রনিক্সে, আপনারও সব আসুন এসকে ইলেকট্রনিক্স চ্যানেল, যে যে দেখতে দাদার ব্যবহার সত্যি খুব ভালো, ভালো আমি বলবো আপনারাও সব যদি আসেন, দাদার এসকে ইলেকট্রনিক্স আছে, এই আমার ইমল আছে, ইমলের পিছনে আমার হোটেল দিনার আছে, দেখুন হোটেল দিনারে এইখানে দোকান আছে এসকে ইলেকট্রনিক্স, এখানে চলে আসুন, দাদা অনেক কম রেটের মধ্যে করে দেবে, এটুকুনি আমার বিশ্বাস, দাদা যেহেতু আমাদেরও করে দিয়েছে আমরা দেখেছি, দাদার ব্যবহার সত্যি খুব ভালো, একবার আসুন, খুব আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন, আর আপনাকে ভালো ভালো ডিসকাউন্ট দেবো, কেউ দিতে হবে না আপনার এখানে পুরো।